করে বা বিভিন্ন রকম শেপ দিতে পারি। আর আমাদের উইন্ডোজে কিন্তু পেইন্ট নামে একটা অ্যাপ ছিল যেখানে কিন্তু আমরা আঁকাতে করতে পারতাম। আমি আমি নিজে ছোটবেলায় আঁকাতে করতাম, বড় বারে আঁকাতাম, যদিও মাউস দিয়ে কাজগুলো করা সম্ভব হতো না। তো এই যে আমাদের গ্রাফিক ডিজাইন ওয়ার্ড, এটা আসলে কোথা থেকে আসছে? মূলত গ্রাফিক শব্দটা এসেছে জার্মান একটা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে চিত্র ড্রয়িং করা। আর ডিজাইন শব্দের অর্থ আপনারা জানেন যে নকশা বা কোনো কিছু প্ল্যান করা বা পরিকল্পনা করা। তো টোটালটা আসলে কি দাঁড়ালো? চিত্র দ্বারা আপনি যদি কোনো কিছু প্ল্যান করেন বা ডিজাইন করেন, সেটা হচ্ছে অনেক গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের অনেকগুলো আছে, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকোনোগ্রাফি, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ইনফোগ্রাফ। এগুলো আমরা কীভাবে, এগুলো আমরা মূলত আমাদের যে চিন্তাধারা, আমাদের যে ইমাজিনেশন পাওয়ার, আমাদের যে এগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন লেটার হতে পারে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এগুলো আমরা কম্বাইন করে, এগুলো মিশ্রণ করে আমরা নতুন একটা জিনিস বানাবো, নতুন একটা জিনিস কিনতে পারি। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা মূল কনসেপ্ট। আপনি যদি এক্সাম্পল চান, যে আমি উদাহরণ দেখতেছি, আপনি বলবো যে আপনার কোথাওটা দরকার একটা রুমের ঘড়ির দিকে, আপনার রুমে ঘড়ি আছে, আমার রুমে ঘড়ি আছে, ওটা মতো সবার বাসাতেই কিন্তু ঘড়ি আছে, হোক অ্যানালগ হোক ডিজিটাল। ঘড়িতে কিন্তু দেখবেন তিনটা কাঁটা, 12টা টায়ার আছে, জিনিসটা একই তাই। আর দেখবেন একটাই মনে বাসে এক এক রকম ঘড়ির ডিজাইন, আপনার বাসায় দেখবেন ফ্যানের টোকমানের বাসায় দেখবেন ফ্যান, আপনি আপনার মোবাইলের দিকে কাঁটা, আপনার মোবাইল হতে পারে আইফোন, হতে পারে ওয়ান প্লাস, হতে পারে সাউন্ড, যে ব্র্যান্ডের হোক না, একই জিনিস দিয়েই তো বানানো। আর দেখবেন এক একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ, আর একটা ডিজাইন বোর্ড ল্যাঙ্গুয়েজ। তো এগুলো কিন্তু এই কারাকার, এগুলো কিন্তু ডিজাইনার। ওকে, আমি আশা করি বোঝাতে পেরেছি যে আসল কনসেপ্টটা। তো এরপরে যাব যে গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের কী কী জিনিস আগে জানতে হবে। মূলত টুল বক্সের কাজগুলো জানতে হবে, মূলত আমার কী কী টুল নিয়ে কাজ করবো, কালার প্যালেট, ডকুমেন্ট সেট আপ, ফর্ম, কালার ম্যানেজমেন্ট, সাইজ, ফরমেট, এই ধরনের অনেকগুলো আমরা টার্ম পাবো, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো এবং এগুলো জানতে পারবো। আমি এখানে অল্প কিছু উল্লেখ করেছি। তো এরপরে আমরা যাবো যে ডিজাইন শেখার জন্য প্রয়োজনীয় কী কী সফটওয়্যার। প্রথমে আমরা যে সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবের সফটওয়্যার। আপনারা জানেন যে অ্যাডোব একটা মাল্টি ন্যাশনাল সফটওয়্যার। তো এরা মূলত সফটওয়্যার বানায় এবং অ্যাডোব কোম্পানি কিন্তু সারা বিশ্বেই, অ্যাডোব কোম্পানির যদি বলি, এরা মোটামুটি প্রতি বছর $622 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এটা কিন্তু জাস্ট মুখের কথা না, অনেক পরিমাণ রেভিনিউ জেনারেট করে এটা সাবস্ক্রিপশন ফির মাধ্যমে। এবং অ্যাডোব কোম্পানি প্রতিনিয়ত তাদের সফটওয়্যার বানাচ্ছে, তাদের কিন্তু একটা দুইটা সফটওয়্যার, অনেক পরিমাণে কিন্তু তারা সফটওয়্যার বানায়। এবং এই কোম্পানিটা স্টার্ট হয়েছিল কিন্তু 1982 সালে এবং আজকে কিন্তু এতদূর পর্যন্ত চলে আসছে। তো অ্যাডোবের আমরা যে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করবো, তার মধ্যে কিছু নাম ইলাস্ট্রেটর, ফটোশপ, এইচডি, ইনডিজাইন, ফ্ল্যাশ, মূলত এগুলো ব্যবহার করে। আবার যাদের ম্যাক আছে, ম্যাক মিন্স যারা অ্যাপল কোম্পানির ইউজ, অ্যাপল কোম্পানিরও কিন্তু ল্যাপটপ বা পিসি আছে, তাদের জন্য কিন্তু এখানে অন্যরকম আছে, কোরাল ড্র আছে, কোরাল পেইন্ট আছে, এবং সেখানেও কিন্তু অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর আছে, সেখানেও কিন্তু ভিন্নভাবে কাজ করেছে। তো আমরা এখানে কোনটা শিখবো? আমরা মূলত অ্যাডোব ইলাস্ট্রেটরটা শিখবো আর ফটোশপের মোকাপের ব্যবহারটা শিখবো, কারণ দুইটার সাথে দুইটার সেগমেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমরা প্রথমে ইলাস্ট্রেটরটাই শিখবো আর ফটোশপটার মোকাপের ব্যবহারটা বাস। আর অ্যাডোব ইনডিজাইন যদি আমাদের লাগবে না, বাট আমি বলবো এটা আসলে কী করে। অ্যাডোব ইনডিজাইন হচ্ছে একটা প্রিন্ট মিডিয়াতে কাজ করে, সেটার জন্য কিন্তু ইনডিজাইন ব্যবহার করা হয়। এক্সি দিয়ে হচ্ছে আপনি ইউআই ডিজাইন করেন, মানে কোনো সফটওয়্যার ইন্টারফেস দিয়ে, কোনো পয়েন্টটা গেলে না। এখন আপনি গ্রাফিক ডিজাইন কেন এ শেখার আগে আমি আপনাদের একটা জিনিস বলে দিই, মূলত তো দুই দাগে একটা জিনিস ভাগ করবেন। প্রথমে যদি আপনার টার্গেট থাকে ইউটিউব করবেন, তাহলে আমি বলবো যে এই সেক্টর আপনার জন্য না, আপনি এই সেক্টরটা পান দিন, কারণ গ্রাফিক ডিজাইন শেখা এতটা সহজ না। আমি যদি আমার কথাই বলি, আমি যখন শিখতে শুরু করি তখন আমি যে আপনাদের এভাবে স্লাইড দেখাচ্ছি, স্লাইড তো দূরে থাক, আমি যে সামান্য একটু হেল্প পাবো সেটাও কিন্তু সুযোগ ছিল। আমাকে নিজে নিজে শিখতে হয়েছে, আমি এইখানে আঁকতে গেছি, আমি যে মেন্টরকে বলবো যে ভাই আমাকে খেয়ে আমি এখানে আঁকতে গেছি সে সুযোগ। ঠিক আছে, এখন আমি আরেকটা বিষয় উত্থাপন করি যে কেন আপনি, কেন আমার যে পোস্ট এটা কেন আপনি তো ইউটিউবে করতে পারেন,
তাই না? ইউটিউবে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে পেয়েছে, অনেক রকম হেলথ গাইডলাইন পাওয়া যায়। কিন্তু এখানে যে মেইন ডিফারেন্স, ইউটিউব বা রেকর্ড ক্লাসের মাঝে লাইভ ক্লাসের যে ডিফারেন্স, সেটা হচ্ছে লাইভ সাপোর্ট। ক্লাস নেওয়ার শেষে আপনি কিন্তু আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, আপনার প্রবলেম সলভ করতে পারবেন। আমি ক্লাস শেষে এইচ ডাব্লিউ দেবো, এইচ ডাব্লিউ না করলে আপনি আমাকে ঝাড়ি খাবেন এবং আপনি আমার কাছে দায় নিতে পারবেন। প্লাস আমি আপনাকে মনিটর করবো, আপনার কোথায় ভুল হচ্ছে সেটা কিন্তু আমি শুধু দিতে পারবো, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন। ইভেন আমি কিন্তু আমার ক্লাসে অনেক স্ট্রিক্ট, এবং যারা স্টুডেন্ট থাকবে তাদের কিন্তু অনেক স্ট্রিক্ট, কারণ যারা ক্লাস মিস দেবে তাদের কিন্তু এক প্রকার শাস্তি দেওয়া, হয়তো অনলাইনে সেভাবে দেওয়া সম্ভব না, বাট সেটা আসলে ডিটারমাইন থাকতে হবে, কারণ ডিটারমাইনেশন ছাড়া সম্ভব আমার। আমি এখনো আমি আজকে নতুন একটা জিনিস, এই আজকে আজকে হচ্ছে 10 তারিখ, আমি আজকেও কিন্তু নতুন একটা জিনিস, আমার কিন্তু মোটামুটি 5 বছরের অভিজ্ঞতা। তো আসলে ডিজাইন সেক্টরে শেখার কোনো শেষ, আপনি প্রতিনিয়ত শিখবেন এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইন সেন্স পাবে। তো এটা কেন আপনি শিখবেন, মূলত এখানে আউটসোর্সিং করা যায়, তো এখানে আপনার নিজের স্বাধীনতা আছে, আপনি আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, চাকরি করার সুযোগ। আমি যেমন চাকরি করতেছি ঘরে বসে, তারপরে চাহিদা উচ্চ, অবশ্য চাহিদা প্রত্যেকটা। এখন যে লকডাউনে আপনার যে এন্টারপ্রেনার বা ই কমার্স, এ কমার্স গড়ে উঠছে, প্রত্যেকটা সেক্টরে আপনার কী দরকার, ডিজাইন লাগবে, গ্রাফিক ডিজাইনার লাগবে, ওয়েব ডেভেলপমেন্টের লোক লাগবে, মার্কেটিং, তিনটা মাস্ট। তিনটা সেগমেন্টের লোক ছাড়া কোনো ই কমার্স ব্যবসা টিকতে পারে না, গ্যারান্টি। তো এগুলার কিন্তু লোকজন চাহিদা বাড়ছে, এখানে কাজ করবে তারা যারা মার্কেটে ভালো কাজ জান, যাদের অভিজ্ঞতা আছে, তারাই কিন্তু সেখানে সুযোগ পেয়ে যাচ্ছে। আপনাকে স্কিলফুল হতে হবে এবং এখান থেকে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি নেক্সট স্লাইডে গেলাম। তো ক্যারিয়ারের চাকরির সুযোগ, এখানে অনেকে চাকরি করে, চাকরি বলতে কেমন আমি যদি বলি, লোগো ডিজাইনার হতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, প্রিন্টিং পেসে আপনি যেতে পারেন, আপনি এজেন্সির সাথে কাজ করতে পারেন, আপনি নিজে ব্যবসা খুলতে পারেন প্রিন্টিং পেসের জন্য, ঠিক আছে, আপনি নিজে একটা ডিজাইন ফার্ম দিতে পারেন। এখানে কিন্তু আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, প্লাস বড় বড় জায়গাতেও কিন্তু ইনভলভ হতে পারেন। তো এখন কেন আপনি এটা ক্লাস করবেন সেটা যদি আমি উত্তর দিয়েছি, তারপর আমি আসলে বলি যে আমরা এখানে এমন কিছু শিখবো যেটা থেকে আপনি জীবন উপকৃত হবেন। আমাদের ডিজাইন কিন্তু সবসময় লাগে, ইভেন আমি যে এই একটা কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেনটেন করে পড়া হয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে ডিজাইন দরকার, মানে আমি যখন ব্যক্তিগত হব, মানে আমার হচ্ছে নিজের লাইফ, ডিজাইনটা আসলে আমার রক্তে মিশে গেছে। কীভাবে বলি, আমি যখন যেখানেই যাই, আমার চোখটা স্ক্যান করতে থাকে যে আমি এখানে এক জায়গায় গেলাম, সাপোজ একটা রেস্টুরেন্টে, যখন তাদের মেনু কার্ড আমার হাতে আসে, তখন আমি দেখি যে ডিজাইনটা কেমন আছে, ডিজাইনে কি ত্রুটি আছে, কি ফ্লস আছে, এগুলো কিন্তু আমি বুঝতে পারি। আমাকে এখন একটা ডিজাইন দেবেন, আমি বলে দিতে পারবো এখানে কী ভুল আছে, হায়ারার্কি ভুল, ফন্ট ভুল না কালার ভুল, আমি কিন্তু সেটা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। এবং এই যে দক্ষতা, এটা কিন্তু আসলে একদিনে হয়, এবং এই দক্ষতার অভাব আপনাদের, কারণ আপনারা কেবল নিউ। তো এই দক্ষতা যেদিন হবে সেদিন কিন্তু আপনি নিজেকে একজন সফল গ্রাফিক ডিজাইনার হিসেবে বলতে পারবেন। এবং আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, ডিজাইন করা তো ধৈর্যের কাজ, আসলেই ধৈর্যের কাজ। এখন যারা মার্কেটিং শেখে, মূলত ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এন্ট্রি লেভেলে, মার্কেটিং জিনিসটা অনেক হার্ড, যারা স্কিলফুল মার্কেটার তাদের সাথে কখনোই নর্মাল মার্কেটার তুলনা হবে। বাট যারা সামান্য ফেসবুক বুস্টিং থাকে, ডিজিটাল মার্কেটিং থাকে, তাদের জন্য আসলে এক বালতি সবাই বলতে দরকার। এগুলো অনেক সহজ, মানে তুলনামূলকভাবে, কিন্তু ডিজাইন সেক্টরটা অনেক কঠিন, কারণ আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আপনি প্র্যাকটিস না করলে সম্ভব। বাট এই কঠিন কাজটাকে সহজ করার জন্য ইনশাআল্লাহ আপনাদের সাথে, যাতে আমি যতটুকু পারি সহজ আপনাদের শেখাবো এবং প্র্যাকটিস করাবো। এই তো, তো এখন আমাদের যে কোর্স মডিউল, সেখানে আমি যদি বলি ক্লাস কী কী থাকবে, তো প্রথম তিনটা ক্লাস বিগিনার্স গাইডেন্স আমি রাখছি, এগুলা রাখার দরকার আছে, কারণ আমাকে প্রথমে ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস এটার সাথে পরিচিত হবে, কিছু শর্টকাট জানতে হবে, আর্টবোর্ড কেটিং শিখতে হবে। এগুলা আমরা আস্তে আস্তে যখন আয়ত্ত করবো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পর্যায়ে যাবো। তো দ্বিতীয় ক্লাসে আমরা টুলস মেলা সম্পর্কে জানবো, পাইসেপ করা সম্পর্কে জানবো, আমরা যখন তৃতীয় ক্লাসে যাবো তখন আমরা আউটডোর প্যানেল সম্পর্কে জানবো, লেয়ার নিয়ে জানবো। যখন আমরা তিনটা বিগিনার ক্লাস করবো, তখন আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রেডি। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপ, মূলত বেসিক ড্রয়িং দিয়ে শুরু, যা ড্রয়িংগুলো আমরা ছোটবেলায় করছি ওগুলো এখন আমরা ডিজিটাল।
আমাদের যদি পঞ্চম ক্লাসে যাই, পঞ্চম ক্লাসে অবজেক্ট ট্রান্সফরমেশন নিয়ে মূলত এখান থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকতে পারি। এগুলো আমরা লগো মেকিং এর স্টেজগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ঢুকে যাবো। দেন আমাদের আসবে পেন টুল। পেন টুল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপ মোস্ট ফিচার ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। কারণ পেন টুল দিয়ে আপনি যে কোনো কিছু আঁকাতে পারেন, যে কোনো কিছু, লিটারালি যে কোনো কিছু আপনি পেন টুল দিয়ে তৈরি করতে পারবেন। এবং সে ম্যাজিকটা আমরা ইনশাল্লাহ কিনছি। এটাই তো আমাদের সপ্তম ক্লাসে আমরা টেক্সট নিয়ে কাজ করবো, টাইপোগ্রাফি নিয়ে এবং খাদ্যবান টেক্সটের রিপ্রেজেন্ট করতে জানবো। আমাদের অষ্টম ক্লাস থাকবে, সেটা হচ্ছে কালার। আমরা কালার থিওরি জানবো, কিভাবে আমরা ভালো কালার খুঁজে পাবো, কালার মোড সম্পর্কে জানবো এবং অসাধারণ একটা ক্লাস হচ্ছে আমাদের নবম ক্লাস। সেখানে আমরা চলে যাবো লগো মেকিং এবং কমপ্লেক্স। এতদিন আমরা যা জানলাম অষ্টম ক্লাস পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটার অ্যাপ্লিকেশন এখন থেকে শুরু। টেন ক্লাসে আমরা চলে যাবো বিজনেস কার্ড এবং সোশ্যাল মিডিয়া ব্যানার, যেটা এখন ট্রেন্ডিং এ আছে। মূলত সোশ্যাল মিডিয়া পোস্টার ব্যানার এটা কিন্তু আপনার সব সময় লাগে, বিশেষ করে আপনারা যখন তারা এন্ট্রি লেভেল। সাপোজ আপনি কিন্তু এখন, আমি এটা আবারও রিমাইন্ডার দিই যে এই পোস্টটা কিন্তু বিগিনার লেভেলের, দ্যাট মিনস আপনি এই পোস্টটা শিখে সরাসরি মার্কেট প্লেসে ঢুকতে পারেন। সরাসরি মার্কেট প্লেসে ঢোকার জন্য আপনাকে আরও প্র্যাকটিস করতে হবে মিনিমাম 3 মাস। 3 মাস প্র্যাকটিস করতে হবে, আমি হেল্প করবো, ইউটিউবের সাহায্য নিতে হবে, যারা বড় বড় ডিজাইনার তাদের থেকে ইন্সপায়ারেশন আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আপনি এখন সরাসরি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্স সাইট নিয়ে ঢুকতে পারেন। কারণ আপনার মতো হাজার হাজার লাখ লাখ ডিজাইনার ঘুরে বেড়াচ্ছে বাজারে, কোনো কাজ পাচ্ছে না, কারণ তাদের স্কিল নেই। আপনাকে একটা কাজ বলবে, আমি আপনি এটা করতে বলবে, বাট আপনি দেখবেন যে হয়তো আপনি জিনিসটা জানেন না, কারণ আপনার জানার অভাব, প্র্যাকটিস অভাব। এই জন্য প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের যে 11 নম্বর ক্লাস, সেখানে আমরা মকআপ এবং ফটো এডিটিং সম্পর্কে কিছুটা জানবো। এবং এটা শেষে আমরা বোনাস একটা ক্লাস রাখবো, সেখানে মূলত লাইভ প্রজেক্ট দেখানো, মূলত আমি যে ধরনের কাজ করি সেখান থেকে একটা প্রজেক্ট আপনাদের সাথে, মানে আমি কিভাবে কাজ করি ওয়ার্কটা আমি কিন্তু আপনাদের সাথে সরাসরি শেয়ার করবো। তো এই ছিল টোটাল আদ্যপ্রান্ত। এবং আমি যদি কিছু কাজ দেখাই, মূলত এই কার কোম্পানিতে কিছু কাজ আমি এর আগে করেছিলাম, মূলত অনেকগুলো কাজ আছে, বেশি বেশি কিছু আনিনি এখানে। ধরনের কার ব্যাপের কাজ মূলত আমি বেশ করে থাকি, এগুলো বিদেশে খুব জনপ্রিয়, আমাদের দেশে এগুলো জনপ্রিয় না হলেও বিদেশে অনেক জনপ্রিয়। এখান থেকে আমার এক এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট হয়, এটা কানাডিয়ান, ইংল্যান্ড, এগুলোর কিন্তু সব কাজ, মানে আমি কাজ করছি বা এই কাজগুলো বিদেশে কিন্তু প্রোভাইড হয়। যখন আমি দেখি যে ক্লায়েন্ট আমার ছবি দিচ্ছে, তোমার ডিজাইন করা কাজ আমি অলরেডি প্রিন্ট করে বাড়িতে বসেছি, তখন আসলে মানে বুকটা গর্বে ভরে উঠে। ঠিক আছে, এভাবে কিন্তু মানে আমরা ডিজাইনাররা কিন্তু বাংলাদেশের নামটা উজ্জ্বল, আবার কেউ কেউ আছে বাংলাদেশের নামটা ডোবাচ্ছে, কারণ তারা ঠিক মতো কাজ না জেনে মার্কেট প্লেসে দিয়েছে। এটা আমার একটা হার্বাল প্রজেক্টের একটা অংশ, এটা মূলত বিহেন্সে দেওয়ার জন্য আমি করেছিলাম। এটা লগো মেকিং প্রসেস কীভাবে হয়েছে এবং তার প্রোডাক্টে রাখলে কেমন হবে সেখানে একটা ভিউ দেওয়া হয়েছে। প্লাস এখানে মূলত প্যাকেজিং এর ডিজাইনের কাজগুলো আমার বেশি খুব ভালো লাগে। এখানে একটা আমরা যদি কাজ দেখি, এখানে একটা পাই বক্স, মূলত যারা বেকারি আছে তাদের জন্য এখানে একটা পাই বক্সের ডিজাইন, এরকম অনেক রকম ডিজাইন করা আছে। এটা হচ্ছে একটা হার্টি, হার্টি নামে একটা কোম্পানি ছিল, এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, তাদের জন্য এই কাজটা করেছে। আর আমি ব্যক্তিগতভাবে সিম্পল ডিজাইন খুব পছন্দ করি, আর এখানে আরও অনেকগুলো কাজ আছে। এগুলো হচ্ছে অয়েল জুসের বোতল, এটা হচ্ছে এটা কিছু কেন বিয়ার্ড অয়েল, অয়েলের জন্য একটা বক্স করেছিলাম। এটা হচ্ছে A4 পেপারের যে বক্স, এটার জন্য এগুলো অনেক রকম লাইন করা আছে, অনেক কিছু মাথাও থাকে না, অনেকগুলো কাজ করা হয়েছে। তো আমি যদি এখানে আরও যাই, এখানে আরও অনেকগুলো কাজ আছে। ওগুলো একটা কফি ব্র্যান্ডিংয়ের কাজ করেছিলাম এখানে, কফি শপ, এবং এদের পুরো ব্র্যান্ডিং এর কাজটা আমি এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং তারা সেখানে কীভাবে ছবি হয় এটা কিন্তু সেখানে যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে মদের বোতল, এখানে হালাল ওয়াইল্ড ড্রিঙ্ক এখানে কাজ করেছে, এগুলো মোটামুটি অর্গানিক ভাবে তৈরি। আর এরকম অনেক কাজ আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ জানতে পারবেন। এবং কিছু এখানে যদি লগো দেখে, এগুলো মূলত জীবন আপলোড করার জন্য বানিয়েছিলাম, এগুলো করে থাকে, আসলে সময় হয় না, এগুলো আপলোড করা হয় না, অনেক রকম কাজ থাকে। এখন
বলতে পারেন যে এত ব্যস্ত মাঝে কেন আমি আপনাদের সাথে সময় দিই। প্রশ্ন আসছে তো এটা আসলে কি মানে আমার মস্তিষ্ক শেখাতে ভালো না, আমি যে কষ্টটা করছি মানে আমার যে ডিজাইন শিখতে কষ্টটা হয়েছে, আমি চাই না যে এভাবে কেউ কষ্ট করুক। এমন এমন সময় গেছে সাপোজ এই এখানে আমি কালার বা আমি এখানে ফোনটা চেঞ্জ করতে চাই, ওই অন্য কোনো ফিচার দিতে চাই, আমি পারতেছি, আমি ওটা নিয়ে সারাদিন বসে আছি, ইউটিউব পাচ্ছি, এরে ওরে জ্বালাচ্ছি, নক করছি, বাট সুইটেবল কোনো অ্যান্সার নেই। সারাদিন খাটার পরে কোনো না কোনো ভাবে হয়তো অ্যান্সারটা পাইলাম, তারপর আবার আমি শিখছি অনেক কিছু, আমার যত কাজ টি শার্ট ডিজাইন বলেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, এগুলো আমার সব কিছু নিজে থেকে শিখি, আমাকে কেউ শেখায় না, ধরে ধরে শেখায় না, আমি আপনাদের যেভাবে শেখাবো ওভাবে কিন্তু শেখায় না, আমাকে যদি সেভাবে শেখাতো আমি আরও বেশি দূরে যেতে পারতাম। বাট আলহামদুলিল্লাহ আল্লাহকে যেখানে রাখছে আলহামদুলিল্লাহ, আমি কখনোই রিগ্রেট করি না যে আমি কেন এত নিচে, আসলে আমার থেকে অনেক মানুষ কিন্তু নিচে আছে, আমি আসলে উপর দিকে তাকাই না, আমি তাকাই যে নিচে আছে, আমার থেকে যারা নিচে আছে তারা কি করে, তাদের থেকে কিন্তু আমি ভালো আছি, তাই না? সেটা ভাবে কিন্তু আমি সবসময় জীবন আমার থেকেও অনেক রকম মানুষ আছে, এখন এই করোনায় প্যান্ডামিক কত মানুষ না খেয়ে আছে, কত মানুষের চাকরি চলে গেছে, তাদের মাঝে কিন্তু আল্লাহ আমাকে আপনাদেরকে বাঁচায় রাখছেন এবং আপনাদেরকে তৌফিক দিচ্ছেন বলে কিন্তু আপনারা কিন্তু এখানে আছেন, এখানে আপনারা যারা আছেন, এখানে যারা আমার ইনস্ট্রাকশন শেষ পর্যন্ত ফলো করে, আমি এরাকে দিয়ে বলতে পারি যে ইনশাল্লাহ তারা এই সেক্টরটাকে ধরে এবং জীবনে ইনকাম করে অনেক দূর যেতে পারে, আমি চাই তারা যেন ঘর থেকে আরো বেশি দূরে আছে, তারা যেন গর্ব করে বলতে পারে যে না আমি BYSDO থেকে ডিজাইন কোর্সটা করেছিলাম এবং সেটাই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে এবং এই টার্নিং পয়েন্ট থেকে কিন্তু আমি আগাচ্ছি। আমি যদি বলি আমার আমি কিন্তু এক বছর পরে আমাদের ক্লাস শেষ, আমি কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পেতে, বাট আমার কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করার ইচ্ছা এখন, কারণ এই সেক্টর আমার কাছে অনেক বড়, প্লাস আমি অন স্টাডি এটা গ্রো করতেছে, পাশাপাশি আমি আরও একটা বেশ কয়েকটা প্রজেক্ট রানিং আছে, ব্যাক এন্ডে রানিং আছে, সেগুলো যখন লঞ্চ হবে তখন আসলে আমার এই জব করে বা এগুলো করে হবে, মূলত আমি স্বাধীন ছোট মানুষ, আমার ফ্রিডম ভালো লাগে, আমি আমার মন মতো কাজ করতে ভালোবাসি, এভাবে অন্যের আন্ডারে থাকা সেটা আসলে পছন্দ। আপনি বলতে পারেন তাহলে আপনি কোনো বিদেশি কোম্পানি গেছেন, আসলে সেখানে আমি ডিজাইন টিমের যে হেড ওখানে আমাকে ওরকম কোনো প্রেশার নেই, আমি যেভাবে জিনিসটা মেনটেন করি সেভাবেই চল, কারণ তাদের সাথে কাজ কিন্তু আমার একদম, আমি কিন্তু অনেক আগে থেকে কাজ করি, প্লাস মানে আরেকটা কোম্পানিতে কাজ করতাম ব্র্যান্ড নিউজ নামে, এটা একটা নিউজ পোর্টাল ছিল, যদি এটা প্যান্ডামিকের কারণে ক্লোজ হয়ে গিয়েছে, সেখানে আমি করে ওখানে নিউজ পেপারের যে ডিজাইন সেখানে কিন্তু আমি কাজ করতাম, যদিও সেটা আসলে যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকে তখন ওইখানে ইনভলভ ছিলাম, আর পার্সোনালি এই ব্যস্ততার জন্য আসলে আমি প্রথমে মার্কেট প্লেসে কাজ করতাম, বাট মার্কেট প্লেসে পড়া আসলে আমার সময় হয়ে ওঠে, কারণ মার্কেট প্লেসে অনেক রকম অনেক সময় দিতে হয়, প্লাস অ্যাক্টিভ থাকতে হয়, মূলত আমার অত তারা ধরা জীবন ভালো লাগে, আমার কথা আমার অত টাকার দরকার নেই, আমার জীবনটা আল্লাহ যেমন রাখছে তেমনই চলুক, এরপরে ভালো মতো বাঁচতে আধাম, ঠিক আছে, যত বেশি টাকা তত বেশি মানুষের চিনি, ঠিক আছে, আর আমার টাকা ইনকামের যদি ইচ্ছাই থাকতো তাহলে আসলে আপনাদের এখানে থাকবে, আমি চাই মানুষ শিখুক যাতে মানুষ প্যান্ডামিকের মধ্যেও এই যে সময় কাটাচ্ছে, এই এই যে 2 বছর ধরে লকডাউন চলছে, লকডাউন মানুষ কিন্তু কেউ মুভি দেখে কাটাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, অনেক রকম মানুষ সময়টা নষ্ট করছে, এই সময়টা নিজের স্কিলটা যদি আপনি ডেভেলপ করেন তাহলে এটা আপনার জন্য উপকার হবে। যাই হোক, আমি অনেক দূর কথা বলেছি, আমি আপাতত এখানে রাখছি, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাবো, আপনারা এক এক করে প্রশ্ন করতে পারেন, থ্যাংক ইউ। জি সামি ভাই, সময় সংকীর্ণতার জন্য হয়তো আমরা আরো অনেক ইনফরমেশন পেতে পারলাম না, এটা আমাদের জন্য এখন অনেক খারাপ, তবু আমরা আশা করবো সামনে আমরা আরো অনেক ইনফরমেশন পাবো, অনেক কিছু শিখবো। তো আমরা আমাদের পরবর্তী যিনি আছেন তার কাছে চলে যাই এবং আমরা আরো কিছু জেনে আসছি। আমরা এবার ডাকছি রাশিদুল ইসলাম সাজু ভাইকে, অর্গানাইজেশনাল সেক্রেটারি। ভাই আছেন?
জি আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আচ্ছা আসসালামু আলাইকুম সকলকে, অনেক ধৈর্য সহকারে নাজমুল হোসেন শান্ত ভাইয়ের কথা শোনার জন্য। আসলে আপনাদের এটা ওরিয়েন্টেশন করবেন, তারা ই সার্টিফিকেট পাবেন। জি ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা বুঝতেই পারছি যে আর্থিক ত্রুটি আমাদের থাকবেই, এর বাইরে আমরা কেউ নই। একসঙ্গে আমরা সংস্কৃতি কোথাও নেই, তো আমাদেরকে সবকিছু মেনেই ম্যানেজ করেই চলতে হবে। সবাই অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন আশা করি। শেষ পর্যন্ত আমরা এবার দেখে নিব এসবি রতন ফাউন্ডার মমতা ফাউন্ডেশন। ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? এসবি রতন ভাই। জি আছি, ধন্যবাদ আপু, ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য। এখানে ইতিপূর্বে স্বামী ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমাদের একটা গ্রুপ আছে তরুণতা গ্রুপ, সেখান থেকে আমরা এইরকম আর একটা কোর্সের আয়োজন করেছিলাম, সেখানে স্বামী ভাইয়ের সাথে ইতিপূর্বে আমাদের সাক্ষাৎ হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি রাজু শান্ত ভাইকে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ওয়ান আওয়ার স্টাডিকে এই সুন্দর একটা প্রোগ্রামের টোটাল আয়োজনের সাথে থাকার জন্য। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা কিছু শিখতে চাই, সেই কারণেই মূলত মমতা ফাউন্ডেশন মানবিক বিশ্ব খাদ্য শিক্ষা চিকিৎসা উন্নয়নে কাজ করবে, সে কারণে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মমতা ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেবা এবং দান দ্বারা স্বেচ্ছাশ্রমে এটা পরিচালিত হয়। খুব সম্প্রতি এটা ফর্ম করেছে। আর আমার সম্পর্কে আমি যদি বলতে যাই, সেক্ষেত্রে আমি বলতে আমি এসবি রতন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, এখন ঢাকায় অবস্থান করছি। আবার একটা স্টার্ট আপ আছে, ই কমার্স স্টার্ট আপ ই চক্র, সেই সাথে আমি একটা গ্রুপের এটা সম্প্রতি মমতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি আমার মায়ের নামে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি খাদ্য শিক্ষা ও চিকিৎসা মানানোর উন্নয়নে কাজ করে, মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ব্যক্তিগত শিক্ষা এক নয়। প্রতিদিনকার জীবনে আমরা যে সকল শিক্ষার মধ্যে দিয়ে যাই, বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, আমরা সেখান থেকে যা কিছু শিখি সেগুলোই মূলত আমাদের জাতি আমাদের ব্যক্তি জীবনে কাজে দেয়। প্রাত্যহিক জীবন থেকে যারা এই সমস্ত অভিজ্ঞতা থেকে ভালো কিছু গ্রহণ করে, তারা জীবনে আসলে উন্নতি করে, এবং যারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অভিজ্ঞতা গ্রহণ করতে পারে না, সময়ের আস্থা বলে তারা পরিচিত। সুতরাং আমাদের সঠিক সময়ে ভালো কিছু গ্রহণ করা দরকার। চতুর্থ শিল্প বিপ্লবে এই যুগে তথ্য প্রযুক্তি ছাড়া আসলে আমাদের জীবন অচল। সুতরাং তথ্য প্রযুক্তির খাতে আমাদের বেশি বেশি করে স্কিলটা আরো ডেভেলপ করা দরকার। নতুন নতুন বিষয়গুলো যেগুলো আসে সেই সকল বিষয়কে অ্যাডপ্ট করার মতো মানসিকতা আমাদের দরকার। আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে বর্তমান যে ডিজিটাল বিশ্ব বা ডিজিটালের যে কথা বলতেছি সেই তার সাথে তাল মিলিয়ে যাতে আমরা চলতে পারি, তার জন্য আমাদেরকে প্রয়োজনীয় দিকগুলো প্রয়োজনীয় আমাদেরকে সর্বদা গ্রহণ করার মতো মানসিকতা আমাদের রাখতে হবে। এরা যারা আছেন আমার সাথে বিভিন্নভাবে কানেক্টেড হতে পারেন, আমি এখানে কমেন্ট সেকশনে আমার লিঙ্কটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমার সাথে এখানে যুক্ত হতে পারবেন। যে কোনো ওয়ান আওয়ার স্টাডি সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে নাজমুল হাসান শান্তর সাথে শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মমতা ফাউন্ডেশন সম্পর্কে যুক্ত হতে বা মমতা ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাইলে আমাকে নক করতে পারেন, লিঙ্কডইনে যোগাযোগ করতে পারেন। আজকে এখানে যারা আছেন ভবিষ্যতের জন্য সবার জন্য শুভকামনা। আশা করি সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ভালো কিছু করবেন এবং ভালোভাবে এই কোর্সটা সম্পাদন করে ভবিষ্যৎ জীবনের জন্য নিজেদেরকে উন্নত করতে পারবেন।
সবাইকে শুভকামনা জানাচ্ছি। নিজেদেরকে প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে শিক্ষার সাথে অন্তর্ভুক্ত রাখবেন, মূলত শিক্ষাই পারে আমাদের ব্যক্তিগত এবং জাতীয় জীবনের উন্নতি করতে। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। ধন্যবাদ দিকে এত সুন্দর বক্তৃতা রাখার জন্য। আসলে বক্তব্য সম্পূর্ণ হওয়ার পরেও মনে হয় আরো কিছু বাকি, আসলে যতটা ইন্সপিরেশন হব তত কিছু আরো কাজ করার আগ্রহ হলেই আপনি পারবে। আমরা এই পরবর্তীতে ডেকে নেব আমাদের আরেকজন সদস্যকে, রাভানা পারভিন, হেড অফ গ্রাফিক ডিজাইন সেক্টর অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার BYSDO। রাভানা পারভিন আপনি আছেন? জি আপু। আপু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লাভানা পারভিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত অবস্থায় আছি। বিওএসডি আমাদের যে যাত্রাটা শুরু হয়েছিল, জালাল ভাই যেটা অলরেডি বলছেন যে আমাদের এই কাজটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ইউথদেরকে নিয়ে, আমরা যে ইউথদেরকে ডেভেলপ করতে পারি, তাদের স্কিল যাতে ডেভেলপ হয় এই জন্য। সো সবাই সব কথাই বলছে, আমি জাস্ট গ্রাফিক ডিজাইন টিমে হেড হিসাবে জাস্ট এটা কথাই বলবো যে আমরা যখন ফার্স্ট এই বিওএসডি শুরু করছিলাম তখন আমাদের অ্যাকচুয়ালি হাতে আসলে অনেকগুলোই কাজ ছিল, অনেকগুলো উদ্যোগ ছিল যে আসলে এটা করব বা ওটা করব। বাট ফাইনালি মানে আমরা যেটা কাজ যখন শুরু করতে গেলাম সবচেয়ে বেশি দেখলাম যে সমস্যা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এর বিষয়টা নিয়ে। মানে অন্যান্য বিষয়গুলো নিয়ে মানুষের হালকা পাতলা একটা আইডিয়া থাকলেও মানে গ্রাফিক ডিজাইনের কথা যখনই কেউ শুনে জাস্ট লাইক আচ্ছা আমি তো এই জিনিসটা জানি না, আমি পারবো না, একটা ভয় থেকে মানুষ এই কাজটা কখনো করতে যায় না। বা অনেক সময় দেখা যায় যে শিখার যে অপরচুনিটি থাকতেছে এটা যথার্থতা না হওয়ার কারণে এই যে এই কাজটার প্রতি মানুষ আগ্রহ হচ্ছে না বা স্কিলটা ঠিকভাবে ডেভেলপ করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমি জালাল ভাইয়ের সাথে কথা বললাম, দ্যাট উনাকে বললাম যাতে উনি জাস্ট এই গ্রাফিক ডিজাইনিং এর কোর্সটা অ্যারেঞ্জ করে যাতে আপনাদের স্কিল ডেভেলপ হয়, আপনারা এই জিনিসটা শিখতে পারেন, মানুষ যাতে সম্পৃক্ততা বাড়ে। প্লাস হচ্ছে শান্ত ভাইয়া যেটা বললেন যে অনেকে কাজ করতেছে, জব সেক্টরে কাজ করতেছে বা না জানি কাজ করতেছে, দেশের নাম খারাপ হচ্ছে, এই জিনিসটা যাতে না হয় এই জন্য আমাদের এই উদ্যোগটা। তো আর আমি তেমন কিছু বলবো না, আশা করি আপনাদের সবাই ক্লাসগুলো ভালো করে করবেন আর আপনাদের স্কিলটা ডেভেলপ হবে, শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, এ তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী আরেকজন সদস্যকে, প্রেরণা দাস, টিম লিডার অফ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ক্যাম্পাস অ্যাম্বাসেডর। শুভ সন্ধ্যা সবাইকে, আমি প্রেরণা দাস, BYSDO তে আমি একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং গ্রাফিক ডিজাইন টিম হেড হিসেবে কাজ করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদিও COVID-19 এর এই ভয়াবহ সময়টাতে ভালো থাকাটা খুব একটা সহজ ব্যাপার না, তবুও আমরা প্রার্থনা করি যেন গোপাল আমাদের সহায় থাকেন এবং আমরা সবাই যেন ভালো থাকতে পারি। ইতিমধ্যে আপনারা BYSDO আমাদের এই সংগঠনের ফুল নেমটা জেনে গেছেন, বাংলাদেশ ইয়ুথ স্কিলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই সংগঠনটি ইয়ুথ জেনারেশনের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আমাদের সংগঠনটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েক মাস আগে, তাই আমরা এখনো একটা ফুলের কুঁড়ির মতো। আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। BYSDO এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবেন, যেন আপনার নিজের ইম্প্রুভমেন্ট আপনার নিজেকেই স্যাটিসফাইড করতে পারে। এবার আপনাদের বলবো কেন BYSDO এক্সেপশনাল অন্য অর্গানাইজেশনগুলোর তুলনায়। কারণ সব অর্গানাইজেশনগুলোই দেখা যায় কোনো একটা সিলেক্টেড সেক্টরে কাজ করে যেখানে আপনার নিজের কোনো ফ্রিডম থাকবে না, যার ফলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনি নিজের কাজের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলবেন। কিন্তু
বিওয়াইএসডিআর প্ল্যাটফর্ম আপনাকে সেই স্পেস এবং ফ্রিডমটা দেবে যাতে আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে পারেন, আর দিন শেষে যেন আপনি নিজের একটা আপগ্রেডেড ভার্সনের সাথে মিট করতে পারেন। আপনাকে লিডারশিপ, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, ভলান্টিয়ারিং, পাবলিক স্পিকিং সহ মেন্টরশিপ, নেটওয়ার্ক বিল্ডিং এরকম বিভিন্ন সেক্টরগুলোতে স্কিল ডেভেলপমেন্ট করতে হেল্প করবে। আমাদের সংগঠনটা যত বড় হবে আমরা আরও তত বেশি সোশ্যাল সার্ভিসিং সেক্টরগুলোতে ফোকাস করতে পারবো। আজ যেরকম আপনারা আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সটাতে অংশগ্রহণ করছেন, ঠিক একই রকমভাবে আমরা নিয়ার ফিউচারে আরও বিভিন্ন ধরনের কোর্স অফার করবো যেগুলোতে অংশ নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে ডেভেলপ করবেন। আজকের মতো আমি এখানেই কথা শেষ করছি, আপনাদের সবাইকে সুন্দর বক্তব্য রেখে আমাকে সংগঠনের সাথে অনেক ভালো তথ্য দেওয়ার জন্য, যেগুলো হয়তো এখানে যারা তুলেছে তাদের জন্য অনেক গুরুত্ব বহন করবে এবং তারা অনেক কিছু জানলো এবং কাজ করতে আগ্রহী হবে বলে আমি আশা করি। আমরা এবার এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত আছে আপনাদের মধ্যে থেকে কি কিছু বলতে চান, যদি কেউ আগ্রহ থেকে থাকে কারো বলার আমরা তাদের সুযোগ দিতে চাচ্ছি এবং আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে কি চাইছে এবং কি কতটা আশাবাদী আমাদেরকে নিয়ে। কি বক্তব্য রাখবে? আসসালামু আলাইকুম, ঠিক আছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। অবশ্যই ভাই আপনার পরিচয় দিয়ে তারপর বক্তব্য শুরু করবেন। আমি আব্রাহাম ফাহাম, I have been actually in the Indian family for 3 years. আসলে মানে কয়েকদিন ধরে যেটা ভাবছিলাম যে আমার বিভিন্ন প্রবলেম করতে গেলে কি হয় যে মানে এখন দেখলো ওয়েব নিয়ার হয় অনলাইনে আমরা আসলে এরকম ডিজাইন পাচ্ছি না, ঠিক আছে? বললাম একটা ডিজাইন করে দাও কাউকে, মানে এরকম গুরুত্ব দিচ্ছে না। মানে তখন ভাবলাম যে আসলে নিজেরই শেখা উচিত, কারণ মানুষকে কতদিন এরকম বলা যায় যে এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও। এজন্য ভাবতেছিলাম যে ইউটিউবে শুরু করবো কিনা, পরে ইউটিউবে এরকম মানে গুছানো কিছু পাইনি, যে প্রথম দিকে এরকম মানে গুছানো কিছু ছিল না। এরপরে একদিন আমার এক ফ্রেন্ড একটা শার্ট দিল আপনাদের, তখন দেখতে পাইলাম যে এটা এখানে একটা কোর্স করাবে, তখন আর কি ওইখান থেকে আমি লিঙ্ক পেয়ে জয়েন করছি। আশা করি আপনাদের সহযোগিতায় কিছুটা শিখতে পারবো। আর কেউ কিছু বলবে, কারো কিছু আর জানার আছে থাকলে অবশ্যই। শেখার জন্য আমাদের যে যে সফটওয়্যার গুলো লাগবে বা ল্যাপটপ এর মধ্যে কত র্যাম লাগবে বা আদার রিকোয়ারমেন্টস কিছু আছে কিনা, এই জিনিসগুলো যদি ক্লিয়ার করে দেওয়া হতো তাহলে আমরা প্রিপেয়ার থাকতে পারতাম নেক্সট জন্য। যে এত সুন্দর করে আমি এইভাবে গ্রাফিক ডিজাইনের উপরে একটা কোর্স করতে পারতেছি, তারপর হচ্ছে উইদাউট এনি চার্জ, সো এটা আমাদের জন্য আসলেই অনেক অনেক বেশি একটা পাওয়া। যাই হোক, অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড সিরিয়াসলি আই এম সো লাকি। তো আমি আশা করছি যে ক্লাসগুলো নিয়মিত করার মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবো এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা ফিউচারে ভালো কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে ক্লাসগুলো রেগুলার করার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব এবং
ইনশাআল্লাহ আমাদের মনে হয় না অতিরিক্ত কোনো ফোর্স করার কোনো প্রয়োজন আছে, জাস্ট একটা প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ আমরাও সেটাই আশাবাদী যে অবশ্যই এখান থেকে আমরা কিছু শিখবো, কারণ যেহেতু আমাদের কাজ তরুণদের নিয়ে এগিয়ে যাওয়া, তো আপনাদেরকে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না, সেটা কখনোই সম্ভব না। আপনাদের সহযোগিতা এবং আপনাদেরকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, ধীরে ধীরে অবশ্যই সেটা আমরা এগিয়ে যাব। আমি জালাল ভাইকে আর কিছু বলার জন্য অনুরোধ করছি, জালাল ভাইকে আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি একটু প্রশ্ন করতে চাই। আপু আমার আর দুইটা ফ্রেন্ড আর কি এই কোর্সে জয়েন করতে চাইতেছে, এখন তারা কি জয়েন করতে পারবে কোনো ভাবে? হ্যাঁ অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আপনার তার জন্য হ্যাঁ কিছু বলছিলেন? আপনার সাউন্ডটা একটু ইকো হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আশা করি উনি ওনার উত্তরটা পেয়েছে। বাবাকে আমাদের আর কেউ কিছু বলতে চান? জি আপু, রেগুলার ক্লাসটা কি ঠিক এই 9টার সময় হবে? আমার মনে হয় একটু টাইমটা একটু পিছাইলে ভালো হইতো, এশার নামাজ পড়তে সমস্যা হয় আপু। ভাইয়া জি, জালাল ভাই শুনছেন? ভাই জি, ভাই 9টাতে তো 5-10 মিনিট একটু লেট করা যেতে পারে, কারণ সবার জয়েন করতে একটু সমস্যা হয় তাই। জি ভাই, মানে 9টা পরে করলে একটু ভালো হয় ভাই। কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে চলতে হবে, তারপরেও সবার সমস্যা অবশ্যই দেখা হবে। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই আপনি প্রশ্ন করে আপনার উত্তর পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। জি আপু, আমি কবরী বলছিলাম, আমি পড়াশোনা করছি বিএসসি নার্সিং, থার্ড ইয়ার চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে। তো আমি আসলে এই বিষয়টা আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারছি, তো ও আমাকে একটা ফর্ম দিয়েছিল, ওইটা দিয়ে ফিল আপ করার পর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হতে পারিনি, এবার লিঙ্কটা আমার ফোনে মেল আকারে আসছে। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি কিভাবে অ্যাড হতে পারি? উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, কিন্তু উনি কোনো ভাবে সেই লিঙ্কটা পেয়েছে আমাদের আজকে মিটিং এ জয়েন করার জন্য। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি কি করে জয়েন হতে পারেন, পরবর্তী ক্লাস করতে পারেন, সেটা নিয়ে ওনার প্রশ্ন। আচ্ছা, উনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে মেসেজ দিয়ে জয়েন হতে পারবেন, আর আমাদের বিওয়াইএসডি গ্রুপে যে মেসেজ করলে উনি জয়েন করতে পারবেন, উনি মেসেজ করলে উনাকে অটোমেটিক্যালি আনসার দেওয়া হবে ওখানে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন? জি জি আপু, শুক্রিয়া। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা আয়োজন, অনেক সুন্দর গাইডলাইন পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব পরবর্তী দিনগুলোতে। জি ধন্যবাদ, ইনশাআল্লাহ সেই আশাই করি। আর কারো কোনো প্রশ্ন আছে? জি আপু, আপনারা যারা এক্সপার্টস আছেন বা যারা এই প্রবলেমের সাথে যুক্ত আছেন তাদের সবার আপনি পেজে পেয়ে যাবেন অবশ্যই, আর গ্রুপে তো অ্যাড আছেনই, সেখানে অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা,
আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অনেকে মেসেজ দিয়েছেন, হয়তো আমি আবার দিচ্ছি সবার সুবিধার্থে। এইখানে এটা দুইটা লিঙ্ক দেওয়া আছে, এখানে লেটেস্ট ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন, কীভাবে করবেন সেটা দিবো আমি দিয়ে দিয়েছি গুগল ড্রাইভে। তো এখানে যে কথা সেটা হচ্ছে যে এই সফটওয়্যারগুলো এখানে প্রি অ্যাক্টিভেটেড করা আছে, দ্যাট মিনস এখানে সফটওয়্যারগুলোকে আপনাকে আর নতুন করে কিনতে হবে। বাট আমি জানি এটা ইলিগাল, এভাবে আসলে সফটওয়্যারটা ক্র্যাক করে দেওয়া ঠিক না, বাট আমাদের দেশে আসলে এছাড়া কোনো উপায় নেই। আর এটা একটা সাবস্ক্রিপশন ফি, এটা আসলে অনেক টাকা প্লাস পেমেন্ট কিছুটা অনেক জটিল, তাই আমাদের বাধ্য হয়ে এই ক্র্যাক সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তবে আমি সাজেস্ট করে দেবো যে পরবর্তীতে যখন আপনি সেই লেভেলে ইনকাম করবেন তখন এই সফটওয়্যারগুলো কিনে চালান, কারণ তারা সফটওয়যারটা আসলে একটা সফটওয়্যার, আপনি যখন একটা সার্ভিস দেবেন এটা তো অনেক মানুষ কষ্ট করছে, এটা তো আর একজন মিলে বানায়, হাজার হাজার মানুষ কষ্ট করে কিন্তু সফটওয়্যারগুলো বানাইছে। ঠিক আছে, চেষ্টা করবেন সফটওয়্যার সবসময় কিনে ব্যবহার করার। আর আমি সফটওয়্যার লিঙ্কটা এই জন্য দিলাম, অনেকে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে পিসিতে ক্যান্সারমার বা ট্রোজান হোর্স অ্যাটাক করে, মানে এগুলো হচ্ছে ভাইরাস, এগুলো অ্যাটাক করে আপনার পিসির ফাইলগুলো নষ্ট করে ফেলে, তাই এর বাইরে অন্য সফটওয়্যারগুলো ডাউনলোড করাতে আপনার পিসি রিস্কে পড়তে পারে। আপনি যদি এক্সপার্ট হন তাহলে সমস্যা নেই, আপনি ফোনের থেকে ডাউনলোড করতে পারেন। বাট আমি সরাসরি ড্রাইভে লিঙ্ক দিলাম, এখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে আনজিপ করে ইনস্টল করবেন। ইনস্টলের ভিডিও দেওয়া আছে, আর একবার কিনা কোন লিঙ্ক হয়েছিল তাকেও দেওয়া হয়েছে। আর এটাতে আপনি ভাইরাস আসবে না, আমি এটা ভাইরাস ছাড়াই আপনি যা ইনস্টল করলে ডিফেন্ড আরও করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ডিজাইন যে শেখা এটা কিন্তু পিসি লাগবে, মোটামুটি ভালো পিসি বলতে 4 GB র্যামে রান হবে লাস্টে করবার ল্যাক করবে। একটা ভালো পিসি চালানোর জন্য সবাই 8 GB র্যাম মিনিমাম লাগবে, আর এসএসডি এসএসডিটা থাকলে সফটওয়্যারটা তাড়াতাড়ি ওপেন হবে, আপনি চলায় স্মুথ পাবেন। আছে মূলত ডিজাইন সেক্টরটা একটু বড় লোকই প্লেস, কারণ মার্কেটিং ডেটু মার্কেটিং হয়তো আপনি ফোন দিয়ে করতে পারেন, আপনার পিসি কোনো কিছু দরকার নেই মার্কেটিং এর, যে মার্কেটিং এর জন্য এক্সট্রা টুল লাগে না, ব্রাউজার শুধুমাত্র তারও থাকলে আপনি বস। আর এটার জন্য আসলে অ্যাডোব অ্যাডোব ইলাস্ট্রেটর লাগবে, প্লাস আপনার ব্রাউজার ব্রাউজারে দেখবেন আমি যখন কাজ করি ডিজাইনে আমার একসাথে 80-90টা ট্যাব চালু থাকে, মানে 80-90টা ডিজাইন রিসার্চের জন্য ট্যাব চালু থাকে, পাশাপাশি ইলাস্ট্রেটর পরপর চালু, ওটা ওটা আমার পিসি হ্যাং হয়ে যায়। তো এখানে আসলে ভারী সিস্টেম ছাড়া সমস্যা। ওকে, এখন 8 GB RAM প্লাস SSD, SSD না থাকলে সমস্যা হবে না, আমি যেটা বললাম। আর জি হোসেন ভাই, জি ভাইয়া, কি পিসি তে আমরা কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করব সেই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ভাই আমি ওটা অলরেডি বলেছি যে এখানে ইনস্টলেশন গাইডটা আছে, হ্যাঁ এটা থেকে দেখে আপনারা বুঝতে পারবেন। আর আরেক বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্ট টিম যারা আছেন সেখানে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দুজন মানুষ রাখবেন যারা আমাদের এক্সেপ্ট করবে প্লাস স্ক্রিনটা রেকর্ড করবে। আমি স্ক্রিনটা রেকর্ড করতে গেলে মানে ক্লাস নিতে একটু সমস্যা হবে, তাই স্ক্রিনটা আপনি রেকর্ড করবেন। আর একটা বিষয় হচ্ছে HW গ্রুপ একটা খুলতে হবে, যেখানে আমি সমস্ত নোটিশ বা সবকিছু দিব। একটা ফেসবুকের HW গ্রুপ খুলবেন এবং সেখানে আমাকে অ্যাডমিন দিয়ে দিবেন, দিয়ে আমাকে অলরেডি আমাকে একজন ইনবক্স করবেন ম্যানেজমেন্ট টিম থেকে, যাতে আমি সবসময় কানেক্টেড থাকতে পারি। তো কানেক্টেড না থাকতে পারলে আমি কোনো আপডেট দিতে পারবো না। আর ক্লাসের যে বিষয়, ক্লাস মোটামুটি 9:15 থেকে শুরু হবে, নামাজ কালামের বিষয় আছে, তো এখানে অবশ্যই ডিল হবে। 9:15 থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না, নামাজ 9:00 শেষ হয়, তো 15 মিনিট আমরা ডিলে দিতে পারি। একটা বিষয় হচ্ছে যে ক্লাস আজকে হচ্ছে টুয়েসডে, তো ক্লাস আগামীকালকে আমি একটা নিব, মূলত রবি মঙ্গল বৃহস্পতি ক্লাসটা হওয়ার কথা, বাট আমাকে বৃহস্পতিবার একটু ইমার্জেন্সি কারণে ঢাকায় যেতে হবে, তো আমরা কালকে থেকে শুরু করতে পারি, সমস্যা নেই। কালকে বুধবার, তো বুধবার কালকে ইনশাল্লাহ 9:15 ক্লাস শুরু হবে এবং সবাই ইনশাল্লাহ সফটওয়্যারটি নিশ্চয় করে রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যাদের পিসির কনফিগ লো, ঠিক আছে, তাদের জন্য একটা ব্যাকআপ আছে, আমি যদি ইসকে একটু শেয়ার দিই তাহলে এটা অনেক সুবিধা হবে, কারণ অনেকের হয়তো পিসির কনফিগ লো আছে, তাদের জন্য একটা রাইট ওয়েবসাইট হচ্ছে এখানে স্ক্রিন যদি দেখা যাচ্ছে, আশা করি এখানে যদি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস লিখে সার্চ দেন তাহলে আপনি লিঙ্ক পাবেন। এগুলো অনেক মানে পুরাতন ভাষা, CS6, আমি মূলত এটা লিঙ্কই দিয়ে দিচ্ছি। র্যাম্পো সাপোজ 4 GB 4 GB তে
এগুলো মোটামুটি ভালোভাবে চলবে, সমস্যা হবে না। সিএস6টা অনেক আগে তো, যেখানে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার একটা যাতে পরবর্তীতে যদি কারো লাগে সেটা দিয়ে দিতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা দিয়ে দিবেন, এটা আমার পক্ষে কিছু না, এটা সময় কাটাবে এবং দেখে নেবেন যে ফাইল ঠিকঠাক মতো আছে টোটাল ডাউনলোড করছেন। কারণ যারা এই কাজগুলো করবেন মূলত পিসিতে দক্ষ হতে হবে কিছু বিষয়, সফটওয়্যার ইনস্টল, কোনটা ভাইরাস, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখুন এই ফাইলের সাইজ কিন্তু 1.85 GB, তার মানে একটা সফটওয়্যার, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে এই যে এইটা প্রথমটা, দ্বিতীয়টা নাকি, প্রথমটা থেকে আপনি এটা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকে করছে যে এখানে মমতা ফাউন্ডেশন এবং এখানে যেসব অর্গানাইজেশন সেখানে যুক্ত হয়ে যাবে, কারণ এগুলো আপনার জন্য ভালো হবে। এবং অনেক রকম প্রশ্ন থাকে, আসলে ফোন দিয়ে করাটা ডিজাইন আপনি ফোন দিয়ে করতে পারবেন, ক্যানভা দিয়ে করতে পারবেন, বাট এটা মন মতো হবে আপনার কাছে রেজিস্ট্রেশন। সর এই লাস্টের পর দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সবকিছু আপনি মতো বোন মতো পাশে রাখতে পারেন। ওই হলো বিষয়। আর যদি কারো কোনো কথা থেকে থাকে আপনি মেসেজ বক্সে লিখতে পারেন, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর মোটামুটি আজকে অনেক মেহেন্দি হয়ে গিয়েছে এবং ফেসবুকের হচ্ছে HW গ্রুপটা খুলে আমাকে অ্যাড দিবেন এবং সেখানে যাতে কাজ করেন এবং সবাই সেখানে অ্যাড হয়ে যাবে। আমাকে হোয়াটসঅ্যাপ সব জায়গায় ইন করে আনেন যাতে আমি কানেক্টেড থাকতে পারি। এবং জালাল ভাই যদি কিছু বলার থাকে। ধন্যবাদ ভাই আপনাকে। ভাইয়ের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন সকলে, সেটাই আশা করি। আর কোনো কথা বলতে চাচ্ছি না, আশা করি সকলে সব উত্তর পেয়েছেন। একটু জানার তো শেষ নেই, জানতে অবশ্যই মন চাইবে এবং সে জানার জন্যই আমাদেরকে পরবর্তীতে আবার আসতে হবে। জালাল ভাই কিছু বলুন। হ্যালো জালাল ভাই বলুন। আমার তেমন কিছু বলার নাই, সময় আসলে বেশি হয়ে গেছে। আপনার ঠিক আছে অনুরোধ করবো, আপনারা ফুল কোর্স থাকুন, সবাই এনজয় করুন, কিছুটা হলে আপনারা আশা করি শিখতে পারবেন। নাজমুল হাসান ভাইয়া কিন্তু অনেক বেশি চেষ্টা করেন আপনাদের জন্য, তো আপনারা তাই আপনারা যেন ওনার এই কাজ থেকে বঞ্চিত না হন। আর আমরা আপনাদেরকে টিমের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর সবাই জয় করবেন আর সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। কোনো সকলে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের গ্রুপের মেসেজ করতে পারেন। আমরা আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্কটা পরবর্তীতে আবারও সকালে দেখা হবে, আবারও ক্লাস হবে এবং জানার অনেক কিছু থাকবে এবং আমরা জানবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Thank you.